হ্যালো মাই বেলাভেড স্টুডেন্ট, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আমরা প্রত্যেকেই জানো যে অর্গানিকের নেম রিয়াকশান সিরিজ চালু করেছি। দিস রিয়াকশানস আর বেসিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ এক্সামিনেশান, এটাও প্রত্যেকে জানো। সেক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা নেম রিয়াকশান শুরু করেছি, দুটো অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর নেম রিয়াকশান অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার পড়ব, এ দিয়ে আমাদের চলছে। তো আজকে 3rd রিয়াকশান, এ দিয়ে যে রিয়াকশানটা পড়বো, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান ফর এনি টাইপস অফ এক্সামিনেশান, দ্যাট ইজ আর্ন্ড আই স্টার্ট রিয়াকশান। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, যে কোনো পরীক্ষার ওপর যদি বিবেচনা করা যায় তাহলে খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এবং হামেশাই পরীক্ষায় আসে, সে বোর্ড এক্সাম বলো বা কম্পিটিটিভ এক্সামিনেশানই বলো। তো প্রত্যেকে ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, আমি মেকানিজম সমেত এক্সপ্লানেশন দেবো, যেরকমভাবে আমি দিচ্ছি প্রতিটা নেম রিয়াকশানে, আর তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনও দেখাবো, যেগুলো আশা করছি তোমাদের প্রত্যেকের আগামী দিনের পরীক্ষায় বা আগামী দিনের বিভিন্ন জায়গায় খুব কাজে লাগবে। তো চলো শুরু করি আমরা। তো আমরা আজকে ডিসকাস করছি আর্ন্ড আই স্টার্ট রিয়াকশান। অ্যাকচুয়ালি এই রিয়াকশানটাকে অল্টারনেটিভলি আমরা বলতে পারি হোমোলোগেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে বাংলা কথা কি, বাংলা হচ্ছে যে কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তার নেক্সট হায়ার হোমোলোগ তৈরি করতে গেলে আর্ন্ড আই স্টার্ট রিয়াকশান ইজ ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক ওয়ে। ঠিক আছে, কীরকম কি বলতে চাইছেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন, তাহলে বুঝতে সুবিধা হবে। বলেছে দ্য রিয়াকশান কনসিস্ট ইন ইনক্রিজিং দ্য লেন্থ অফ কার্বন চেন বাই 1 মিথিলিন গ্রুপ ইন কার্বক্সিলিক অ্যাসিড, মানে ধরো RCOOH, এটা একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড, দেখি স্যাচুরেটেড মনোকার্বক্সিলিক অ্যাসিড আমরা দেখতেই পাচ্ছি। তো এর নেক্সট হায়ার হোমোলোগ মানে ডেফিনেটলি RCH2COOH হবে, এই মাঝখানে CH2 গ্রুপটাকে আমরা বলছি মিথিলিন গ্রুপ। তো সেই জন্য ওপরে লিখেছে, দেখো দ্য রিয়াকশান কনসিস্ট ইন ইনক্রিজিং দ্য লেন্থ অফ কার্বন চেন বাই 1 মিথিলিন গ্রুপ ইন কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এটা থেকে তার হায়ার হোমোলোগ এটা RCOOH ছিল, নেক্সট RCH2COOH, যেখানে CH2টা মিথিলিন গ্রুপ ইনক্রিজ করেছে। আবার ন্যাচারালি পরেরটাও করতে পারো, এর হায়ার হোমোলোগটা যদি তৈরি করতে চাও তাহলে তুমি আবার আন্ডাই স্টার্ট করতে পারো, দিয়ে আবার RCH2CH2COOH, দুটো মিথিলিন গ্রুপ এখানে আসবে, সিম্পল রিয়াকশন, চাপের কিছু নেই। তো পার্টিকুলার ইকুয়েশনটা কীরকম হবে, এটা তো আপনি দেখালেন যে একটা হোমোলোগ থেকে নেক্সট হায়ার হোমোলোগ তৈরি করার, এখানে রিএজেন্ট কী লাগবে, রিয়াকশান কী হবে সেই ব্যাপারটা কি, তারপর তো মেকানিজম পড়বো। অবভিয়াসলি ঠিকই বলেছো, দেখো RCOOH নিয়েছি, এর মধ্যে SOCl2 দিয়েছি, মানে ক্লোরিনেশন করেছি, ক্লোরিনেশন করলে ডেফিনেটলি অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে, যেটা RCOCl তৈরি হয়েছে, এটা জানো প্রত্যেকেই আশা করছি। তারপর এর মধ্যে ডায়াজোমিথেন দিতে হবে, ডায়াজোমিথেন একটা জুইটার আয়ন টাইপের কম্পাউন্ড দেখতে পাচ্ছ, CH2-N2+, জুইটার আয়নে এটা একটা আবার স্পেশাল ক্যাটেগরি যাকে বলা হয় ইলিড টাইপ কম্পাউন্ড। তো ডায়াজোমিথেন জুইটার আয়নের ইলিড টাইপ কম্পাউন্ড, যে ডায়াজোমিথেনের সাথে আমি এই অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইডে রিয়াকশান করাচ্ছি, রিয়াকশান করলে তৈরি হবে RCOCHN2, এটা তৈরি হবে। এবার এর মধ্যে যদি সিলভার অক্সাইড দিয়ে রিয়াকশান করাই তাহলে সিলভার অক্সাইডের সাথে রিয়াকশান করে RCH CC, এটাকে বলা হয় কিটিন, এই কম্পাউন্ডটাকে কিটিন বলে, কিটিন, কিটোন আছে আবার ডবল বন্ড আছে, তাহলে কিটোন প্লাস ডবল বন্ড মানে ইন, কিটিন টাইপ ইন্টারমিডিয়েট, এই কিটিন যেটা তৈরি হলো সেই কিটিনটাকে যদি ফার্দার হাইড্রোলাইসিস করি তাহলে ডেফিনেটলি আমি RCH2COOH পাবো, যেটা হচ্ছে হায়ার হোমোলোগ কার RCOOH। ঠিক আছে, এবার এই ব্যাপারটা, তার মানে পরপর কনজিকিউটিভলি একটা দুটো তিনটে চারটে রিয়েজেন্ট দিতে হবে, প্রথমটা ক্লোরিনেশনের জন্য RCOCl তৈরি হবে, দিতে হবে SOCl2, তার মধ্যে আবার নেক্সট 2 নম্বর ডায়াজোমিথেন দিতে হবে, ডায়াজোমিথেনের পর এর মধ্যে সিলভার অক্সাইড দিতে হবে, তারপর ফাইনালি হাইড্রোলিসিস করতে হবে। ঠিক আছে, এবার চলো মেকানিজমটা দেখি, মেকানিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা দেখলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে এবং অন্যান্য এই রিলেটেড রিয়াকশন যা আসবে সেটা সলভ করতে সুবিধা হবে। অ্যাসিড ক্লোরাইডটা আমি নিয়েছি, দেখো এখানে একটা ভালো করে বোঝার জন্য আমি যেটা করেছি, কার্বনটাকে আইসোটোপিক লেভেলিং করেছি, মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনটা ছিল যেটা থেকে এই অ্যাসাইল ক্লোরাইডটা তৈরি হয়েছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের CO কার্বনটাকে আমি আইসোটোপিক লেভেলিং করেছি, মানে C14 করে দিয়েছি। ঠিক আছে, এবার এটার সাথে আমি ডায়াজোমিথেন দিয়েছি, ডায়াজোমিথেনের CH2-টা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনে, এই সিএলটা খুলে বেরিয়ে যাবে, SN2TH রিয়াকশন হবে, তাহলে বেরিয়ে গেলে সিএলটা অ্যাজ এ সিএল মাইনাস, প্রোডাক্টটা কী পাওয়া যাবে, আর
সি ডবল বন্ডও, যেটা আইসোটোপিক লেভেলিং অলরেডি 14 করা ছিল, তারপর যা এসে জুড়েছে ডায়াজোমিথেনটা সিএইচ টু সিঙ্গেল বন্ড এন মাথায় প্লাস ট্রিপল বন্ড এন, এই একটা কম্পাউন্ড তৈরি হবে। এবার এটাকে যদি সিলভার অক্সাইড দিয়ে হিট করি তাহলে সিলভার অক্সাইডটা অ্যাজ এ বেস হিসেবে কাজ করবে এবং অ্যাসিডিক হাইড্রোজেনটা খাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, এখানেও একটা যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেই কার্বনের সাথে হাইড্রোজেন আছে যেটাকে আমরা আলফা কার্বন বলতে পারি, আবার এখানেও একটা কার্বন আছে যেটাকে আমরা আলফা কার্বন বলবো যার মধ্যেও হাইড্রোজেন আছে, তাহলে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, অবভিয়াসলি সেটাকে সিলভার অক্সাইড অ্যাজ এ বেস হিসেবে খাবে। তো ডেফিনেটলি সিএইচ টু কার্বনটা বেশি অ্যাসিডিক কেন বলছেন, তার কারণ হচ্ছে এদিকে কার্বনিক গ্রুপের মাইনাস আই এফেক্ট কাজ করছে, এদিকে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, তার মানে দুদিক থেকে ইলেকট্রন পুল হচ্ছে, যার ফলে এইখানে যে সিএইচ বন্ডগুলো আছে সেই বন্ডগুলো খুব উইক, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই হাইড্রোজেনগুলো বেশি অ্যাসিডিক কম্পারেটিভ টু দিস হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেনগুলো আছে তার তুলনায়। তাহলে ডেফিনেটলি এখানে হাইড্রোজেনটা এই সিলভার অক্সাইড খাবে, খেলো, খেয়ে ন্যাচারালি কী হলো, অ্যাবস্ট্রাক্ট করার পর সিএইচ মাইনাস তৈরি হলো দেখতেই পাচ্ছ। এবার এই যে সিএইচ মাইনাসটা তৈরি হলো সেটা এখানে আবার পুশব্যাক করেছে, দিয়ে আটটা নিজের বন সমেত মাইগ্রেট করে এসছে সেই সিএইচের কার্বনে। দেখো দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেপ, এবং এখান থেকে নাইট্রোজেনটা বেরিয়ে যাবে। আর এই যে স্টেপটা বলছি এটাই রিয়াকশনের স্লোয়েস্ট স্টেপ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস স্টেপ ইজ নোন অ্যাজ আরডিএস অফ দ্য রিয়াকশন, মানে রেট ডিটারমিনিং স্টেপ অফ দ্য রিয়াকশন। আবার বলছি এই সিএইচ মাইনাসটা যেটা কার্বানটা তৈরি হয়েছিল সেটা এখানে পুশব্যাক করলো, দিয়ে ডবল বন্ড তৈরি হলো, আটটা নিজের বন্ড সমেত খুলে গিয়ে ওই কার্বনে গিয়ে অ্যাটাচ হলো, যার ফলে এখান থেকে নাইট্রোজেনটা অ্যাজ এন টু হিসেবে বেরিয়ে গেল, এবং রিয়াকশনের স্লোয়েস্ট স্টেপ যেটাকে আমরা আরডিএস বলছি, যার ফলে একটু আগেই যেটা বললাম কিটিন টাইপ ইন্টারমিডিয়েট পাবো। দেখো পেয়েছি আর সি ডবল বন্ড সি ডবল বন্ডও কিটিন টাইপ ইন্টারমিডিয়েট পেয়েছি। এবার একে যদি হাইড্রোলিসিস করি ন্যাচারালি আমি পাচ্ছি আর সি এইচ টু সি ডবল ও এইচ, ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে ছিল আর সি ডবল ও এইচ, পেলাম আর সিএইচ টু সি ডবল এইচ, মানে মনে হচ্ছে যেন এই দুটোর মাঝখানে একটা সিএইচ টু ঢুকে গেছে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়, এই আটটা এখান থেকে খুলে গিয়ে এখানে মাইগ্রেট করে এখানে অ্যাটাচ হয়েছে, তার ফলে এই প্রোডাক্টটা পাওয়া গেছে। দিস ইজ দ্য অরিজিনাল মেকানিজম অফ আনডাইস্টার রিয়াকশন, আশা করছি বুঝতে পেরেছো, খুব ইজি, ভালো করে দেখবে দু তিনবার তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না। কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এই আনডাইস্টার রিয়াকশানে। দেখো আমি প্রথমে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড এমই সি ডবল এইচ, মানে সিএইচ থ্রি সি ডবল এইচ আনডাইস্টার রিয়াকশন করেছি, তাহলে এমই সিএইচ টু সি ডবল এইচ হয়েছে, বুঝতেই পারছো প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। এটা সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি আনডাইস্টার করেছি, তাহলে মাঝখানে একটা সিএইচ টু বেরিয়েছি, মানে এর নেক্সট হায়ার হোমোলোগটা পেয়েছি। এখানে দেখো আলফা ন্যাপথোইক অ্যাসিড নিয়েছি, ন্যাপথোলিনের আলফা পজিশনে সি ডবল এইচ আছে, যার জন্য এর নাম আলফা ন্যাপথোইক অ্যাসিড, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, তো সেখানে আনডাইস্টার করেছি, কী পেয়েছি, আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড পেয়েছি, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডের এই কার্বন থেকে এই ন্যাপথোলিন গ্রুপটা অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট ঝুলছে, সেই জন্য এর নাম আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে দেখো আর একটা টিপিক্যাল টাইপের অ্যাসিড নিয়েছি, তার আনডাইস্টার করেছি, দিয়ে এটা ডেফিনেটলি আমার যাই অ্যাটাচ থাকুক না কেন চারিদিকে আমার মোদ্দা কথা হচ্ছে যে আনডাইস্টার রিয়াকশন করলে কম্পাউন্ডের নেক্সট হায়ার হোমোলোগটা পাওয়া যাবে, এখানে যাই থাকুন না, যেমন এখানে ফিনাইল আছে, এখানে ইথাইল আছে, এখানে মিথাইল আছে, তার এটা আরবিটারিলি তৈরি হয়েছে, সেখানে তার আনডাইস্টার করেছি, দিয়ে ডেফিনেটলি ভালো করে লক্ষ্য করে দেখো শুধুমাত্র সিএইচ টুটা মানে মিথিলিন গ্রুপটাই সি ডবল এইচের আগে অ্যাড হয়েছে, এরা ইউপিএসি নাম এখানে লেখা আছে, ফোর মিথাইল ফোর ফিনাইল ক্যাপ্রোইক অ্যাসিড, ঠিক আছে। আর এরপর দেখো এইটা বলছিলাম আর কি, আরবিটারিলি একটা নিয়েছি আনডাইস্টার করেছি, এরম পেয়েছি ফোর মিথাইল ফোর ফিনাইল ক্যাপ্রোইক অ্যাসিড পেয়েছি, ঠিক আছে। এরপরে দেখো বেনজোইক অ্যাসিড নিয়েছি, বেনজোইক অ্যাসিড ফর্মুলা পিএইচ সি ডবল এইচ, পিএইচ মানে ফিনাইল গ্রুপটা যার উপরে সি ডবল এইচ আছে, বেনজোইক অ্যাসিড অবভিয়াসলি নাম, তাহলে তার আনডাইস্টার করেছি, আনডাইস্টার করলে দেখো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড পেয়েছি, ডেফিনেটলি এটাই পাওয়ার কথা ছিল। তারপরে আর একটা এক্সাম্পল নিয়েছি, দেখো অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিড নিয়েছি, এই অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের আনডাইস্টার করেছি, ভালো করে লক্ষ্য করে দেখো যে এই সি ডবল এইচ আর বেঞ্জিনিং এর মাঝখানে একটা সিএইচ টু মানে মিথিলিন গ্রুপ ট্যাগ হয়েছে, দিয়ে নাম হয়েছে টু নাইট্রো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, ওকে, কিছুই নেই, একদম ইজি, বাংলা কথা মাথায় রাখতে হবে যে আন্ডারস্ট্যান্ড করলে নেক্সট হায়ার হোমোলোগটা পাবো, মানে মাঝখানে একটা মানে সি ডবল এইচ আর তার আগের কার্বনের মাঝখানে একটা মিথিলিন গ্রুপ ট্যাগ হবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, দেখো থায়োফিন টু কার্বক্সিলিক অ্যাসিড, এই থায়োফিন টু কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আন্ডারস্ট্যান্ড করেছি, দিয়ে টু থায়োনাইল অ্যাসিটিক অ্যাসিড পেয়েছি, মানে অ্যাসিটিক অ্যাসিডের আলফা পজিশন থেকে এই থায়োনাইল গ্রুপটা ঝুলছে, সেই জন্য বা সাবস্টিটিউন্ট হিসেবে আছে, সেই জন্য টু থায়োনাইল অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। এই মোটামুটি আনডাইস্টার রিয়াকশানের ইন শর্ট ডিটেল, আশা করছি এই পুরোটা দেখে গেলে মোটামুটি
যা পরীক্ষায় কোয়েশ্চেন আসে সবই প্রায় আনসার করা যাবে। ভালো করে দেখবে বারবার মেকানিজমটা, স্পেশালি মেকানিজমটা ভালো করে দেখবে। আর বাকি তো বললামই, আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবভিয়াসলি ভালো করে পড়ো, বারবার দেখো। ওকে, গুড বাই টু অল অফ ইউ, থ্যাংক ইউ।